দর্শক, বিভিন্ন রকম টমেটোর গাছ যে দেখিয়েছিলাম, এই সেই টমেটো আমরা এখানে কালেক্ট করছি একটা জায়গায়। এটা আমরা একটু ব্রিফ করি, এটা হচ্ছে পিয়ার টমেটো, কলস টমেটো যেটা আমরা বলেছিলাম অলরেডি। এটা হচ্ছে চেরি টমেটো, সুপার সুইট চেরি টমেটো। এটা হচ্ছে চকলেট টমেটো, চকলেট চেরি। আর এটা হলো আরেকটা মিষ্টি চেরি, এটা হচ্ছে আরেকটা মিষ্টি চেরি। হ্যাঁ, আর এটা হলো জেব্রা, এটা হচ্ছে জেব্রা টমেটো। কয়েকটা কালার থাকে এর মধ্যে, মাল এটা হচ্ছে মালবেরি, এই যে একটা, আর এই তো মোটামুটি এখানে সব দেখিয়ে দিয়েছি। আর এখানে আরেকটা জিনিস আমরা যেটা দেখো, এটা স্পেশাল এক্সক্লুসিভ, যেটা সেটা হচ্ছে নিচের ছাদ না, একটু উপরের ছাদে এসে আমরা সেটাকে চাষ করছি নিলি। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক টমেটো, কালো টমেটো, কালো টমেটো। আচ্ছা, এই যে এটা পাকলে মনে হয় আরো কালো হবে, তাই? আরো কালো হবে, যে এটা হচ্ছে যে আরো হবে, এটা সাইজে ছোট আর কি, এটা বড় হবে কালো হবে। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক টমেটো, এই যে এই যে এখানে আসছে, যে বড় হবে আর আস্তে আস্তে। এই ব্ল্যাক টমেটোর বীজ কি আমাদের দেশে পাওয়া যায় না, অন্য কোথাও থেকে সংগ্রহ করেছেন আপনি? গত বছর বাংলাদেশের একজন এনেছিল আর কি, বাইরে থেকে আসছে, নিয়ে আসছে। তো উনি চাষ করেছিল, ওনারটা দেখে ঢাকার একজন নিয়ে আসছিল আর কি। আচ্ছা, হাসিবু। তো আমি ওর কাছ থেকে এটা আবার সাকার নিয়েছিলাম। সাকার বলতে আমরা যেটা, আবার সাকারটা আবার দর্শকটি বুঝে দেন যে কি বলে সাকার। সাকারটা হলো এরকম, যে এই যে এটা একটা পাঁচ দিয়ে ডাল বেরেছে, এটা যখন এইটুকু হবে মোটামুটি 6 ইঞ্চি, তখন আমি এটা কাটবো, কেটে একটা বোতলে পানি নিয়ে ওটা রেখে দেবো ছায়ের ভিতরে। মানে অন্ধকারে রাখতে হবে 10-12 দিন, অন্ধকারে রাখতে হবে 10-12 দিন। রাখার পরে এখানে নিচে শিকড় বের হবে। আচ্ছা, তো ওটা জাস্ট মাটিতে পুঁতে দিলে ওটা থেকে গাছ হবে, এবং ওটা এভাবেই করা। এখানে আমরা কিছু কাটতে দেখছি, এটা কি সাকার করছেন নাকি? না, এটা হলো ডাল ছিল আর কি, কিছু ঝড়ের কারণে গাছটা প্রবলেম হচ্ছিল, তো কিছু পাতা কেটে এটাকে হালকা করেছি আর কি। আচ্ছা, তাহলে এই গাছটা কি সাকার করা সম্ভব? এখান থেকে যদি সাকার করতে চাই আমরা, তাহলে কোন ডালটাকে আমরা বেছে নিতে পারি? এই যে এরকম যেটা সাইড দিয়ে ডালগুলো বের হবে, এটা যা 6 ইঞ্চি বড় হবে, এরকম ডালটা 6 ইঞ্চি বাদ দিয়ে, মূল ডাল বাদ দিয়ে সাইড থেকে যে ব্রাঞ্চ বের হবে সেটা যখন 6 ইঞ্চি পরিমাণে লম্বা হবে, সেটাকে কেটে আমরা সাকার করতে পারি। আচ্ছা, সাকার এই যে। আর এখানের জন্য জৈব সার কি সব কিছু দিয়ে? তো আপনি জৈব সার ব্যবহার করেন? এখানে জৈব সার দেওয়া, এখানে জৈব সার দেওয়া, মোটামুটি জৈব সার বা গোবর টোবর সব সময় এগুলা অর্গানিক, যেটা অর্গানিক, কোনো পেস্টিসাইড ইউজ করে না, কোনো পেস্টিসাইড ইউজ করা হয় না, সম্পূর্ণ অর্গানিক এটা। আর এটা এদিকে ও আছে আর কিছু, এই যে পেয়ার টমেটো ডাল আসলে মানে ধরে আসলে এখানে আছে, প্রচুর পরিমাণে এগুলো ধরে সারা বছরই থাকে, দীর্ঘদিন ধরে, প্রথম থেকে এখনো মানে ধরতেছে আর কি। আচ্ছা, এটার ফলন অনেক বেশি, এটা ফলন অনেক বেশি, এবং এটা আসলে অনেক লম্বা হয়, আমাদের দেশি টমেটো এত লম্বা হয় না, এগুলো আবার প্রচুর পরিমাণে লম্বা হয়। যদি ভালো করে ডাল দেওয়া যায় তাহলে দেখা যাবে যে এটা অনেক সুন্দর হয়, যে এটা খেতেও মিষ্টি লাগে, এটা দেখতে অনেক সুন্দর। পিয়ার টমেটোটা দেখতে অনেক অনেক কিউট, যদি কারো দরকার হয় তাহলে আমাদের সাথে নক করতে পারেন, আমরা সম্ভব হলে আপনাকে দিব, আর যদি সম্ভব না হয়, আর আমরা আমরা আমি আমরা এখানে চারা করব, এটা দিয়ে এটা থেকে চারা করা সম্ভব? এটা এটা বীজ থেকে চারা করা সম্ভব হলে আমরা চারা করব, আর যদি আপনারা নিতে চান তাহলে হয়তো আমরা দেওয়ার চেষ্টা করব। এই যে পিয়ার টমেটো দেখতে খুবই 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 ভালো লাগছে, বাংলাদেশি মানুষ কলস টমেটো বলে, অনেক কিউট, সুপার, ভিটামিন এ ক্যাপসুল। ঠিক আছে, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।